সুধী দর্শকবৃন্দ, বাজি ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা আমার চ্যানেলটি দেশ বিদেশ থেকে দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব না করেছেন তাদের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকেই আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতরে ময়না পাখি কত দুষ্ট টাইপের হয়ে থাকে, তারা কিভাবে চলাফেরা করে, সেই দৃশ্যগুলো আপনাদের মাঝখানে আমি তুলে ধরবো। আপনারা দেখতে পারতেছেন যে এখানে একটি ময়না এইমাত্র গোসল করলেন, তো গোসল করার পর এরা কিন্তু শরীরের পশম দিয়ে তারা ঝাড়া মারছে। ঝাড়া মারার কারণ হলো তাদের পানিগুলো ঝরে যায় এবং তাদের যে গায়ের রং সেটা কিন্তু পরিষ্কার এবং ফুটে উঠে। তো দর্শকবৃন্দ, আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে ময়নাটা গোসলের পর কিন্তু খুবই মানে পানিগুলো ঝরানোর জন্য সে চেষ্টা করতেছে। তো দর্শকবৃন্দ আমার সাথেই থাকুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ময়নাগুলো কত দুষ্ট এবং এই খাঁচার ভিতরে কত দুষ্টামি করে তাদের দিন কেটে যায়। ময়না যেসব দেশে আপনারা পাবেন, যেমন বাংলাদেশ, ভারত, মায়ানমার, চীন, জাপান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে এদের বিস্তারিত। এদের খাদ্যের তালিকায় যে সমস্ত জিনিসগুলো আছে এরা কিন্তু দলবদ্ধভাবে বসবাস করতে খুব পছন্দ করে। ময়না সহজে পোষ মানে না এবং অনুকরণ করে কথা বলতে পারে। গায়ের রং চিকচিকে কালো। এদের চোখের উপর হতে মাথার দুই পাশে কানের মতো দুটি অঙ্গ বের হয়, একেই বলা হয় কান ফাটা। খাদ্য, এদের খাদ্য তালিকায় আছে পোকামাকড়, শস্যদানা, পাকা ফল এদের খাদ্য। পোষা ময়না দুধ ভাত খেতে খুব পছন্দ করে। এদের প্রজন্য, ময়নার প্রজন্য কাল চৈত্র আশ্বিন মাস। এরা গাছের ফোকরে ও পাহাড়ের ফাটলে শুকানো লতাপাতা ও খড়কুটা দিয়ে বাসা তৈরি করে থাকে। একটি স্ত্রী ময়না বছরে দুই হতে তিনটি ডিম পারে। ডিমের রং ধূসর বর্ণের ও কালো ছিটে দাগযুক্ত। এরা সাধারণত পৃথিবীতে বেঁচে থাকে 12 হতে 15 বছর পর্যন্ত। এরা কোনোদিনই পোষ মানে না, খাঁচার ভিতর অচিন পাখি ফাঁকি দিয়ে যায়। এটা কিন্তু ময়নার জন্যই প্রযোজ্য। আরেকটা বিষয় আপনাদের খুবই জানা দরকার, ময়না কিন্তু গভীর জঙ্গলে বসবাস করে থাকে।